অল্প সময়ে বানিয়ে ফেলার মতো মজার একটা ডালের বড়া বানিয়ে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, খেতে লাগবে বেশ মজার। এক কাপ মুসুর ডাল এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে পানি জড়িয়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। দুইটা রসুন এভাবে কেটে দিচ্ছি, দুইটা কাঁচামরিচ কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তবে ডাল বেশি মিহি করে ব্লেন্ড করব না। সাথে একটা সস বানানোর জন্য ব্লেন্ডারে নিচ্ছি পুদিনা পাতা, কাঁচামরিচ আর সামান্য লবণ। এরপর 2 টেবিল চামচ টক দই দিয়ে ব্লেন্ড করে রেখে দিচ্ছি। ডাল ব্লেন্ড করার পর ডালটা এরকম আস্তে আস্তে থাকবে, একদম মিহি করলে খেতে ভালো লাগবে না। দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া, সামান্য আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিচ্ছি। এরপর আস্ত জিরা, আস্ত ধনিয়া আর কয়েকটা গোলমরিচ একটু আদা ভাঙা করে এখানে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ভালো মতো মাখিয়ে গরম তেলে দিয়ে ভেজে নেব। মাখানো হয়ে গেলে পরিমাণ মতো ডালের মিশ্রণ নিয়ে বলের মতো বানিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আপনারা তেলে দেওয়ার আগে একবার এরকম বানিয়ে গরম তেলে দিয়ে দিবেন, তাহলে সময় কম লাগবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে ভেতরে ডাল কাঁচা না থাকে। এভাবে নেড়ে নেড়ে দুই পাশে ভেজে নিচ্ছি যাতে মুচমুচে হয়ে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে আসলে তেল জড়িয়ে বানিয়ে রাখা সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। বাসায় বানিয়ে দেখবেন, আলাদা একটা ফ্লেভার পাবেন। আমিও বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।